হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমার খাবারে কী কী আছে দেখে নাও। এখানে আছে গরম গরম ভাত, এটা তো রোজই থাকে। এখানে আছে পটল ভাজা, এখানে আছে লঙ্কা, পেঁয়াজ, লেবু, টমেটো, শশা, স্যালাড, আর এখানে আছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল একদম লাল লাল করে, আর এখানে আছে একটু আমের চাটনি। তো চলো খাওয়া শুরু করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো খাওয়া শুরু করছি। খাসির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে, ওয়াও দারুন! লেটাই খাই। কি সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা! একটু লেবু দিয়ে হেভি লাগে। এ দেখো এটা কী দিয়েছি বন্ধুরা, দেখো রসুন। তোমরা ভালোবাসো রসুন খেতে? মাটনের রসুন, গোটা রসুন। এই দেখো দেখো রসুনটা দারুন, এই যে একবার পুরো জুসি হয়ে যায়। আমরা তো খুব ভালোবাসি আমি খেতে, মাটন খেলেই আমি রসুন খাবই। যত টেস্ট মনে হচ্ছে রসুনের মধ্যেই চলে গেছে। আমরা বিয়ে বাড়িতেও মাটন খাই, কিন্তু বাড়ির মাটনের মতন স্বাদ বিয়ে বাড়িতে তো আমার মনে হয় না পাওয়া যায়। আমাদের কী মত কমেন্টে জানিও।
বিয়ে বাড়ি মাটন খেতে বেশি ভালো পছন্দ করো, না বাড়িতে ঝোল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করো? মাংসটা খুবই ভালো। মাটনের আলু আর বিরিয়ানির আলু, এই দুটো ছাড়া যাবে না। শেষ পাতে একটু চাটনি, মাংস হলে একটু লাগেই, আমি খাই। মাংস হলে একটু মনটা চাটনি চাটনি করে। ঝাল ঝাল মাংস খাওয়ার পর টক মিষ্টি চাটনি, কি ভালো কম্বিনেশন! বাই।